নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি শেয়ার করব চিকেনের একটা রেসিপি, কমলা চিকেন বা চিকেন কমলা, যেটাই বলবেন। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, এটা খেতে অসাধারণ হয়। সাদা ভাতের সাথে খেতে যেরকম ভালো লাগে, তেমনি রুটি পরোটার সাথেও খেতে লাগে অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব, নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, চিকেন কমলা আমি কিভাবে বানাই। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের স্বাগত। এখানে আমি 650 গ্রাম চিকেন নিয়েছি, উইথ বোন চিকেন নিয়েছি। প্রথমে এটাকে ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়াও দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 1 টেবিল চামচ। রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কমলা লেবুর রস, অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝারি মাপে 2 অরেঞ্জের জুস বের করে নিয়েছি, সেখান থেকে আমি অর্ধেকটা জুস দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি 1 ঘন্টার জন্য। 45 মিনিট থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে খুব ভালো হবে, তাহলে কমলা লেবুর যে ফ্লেভারটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। সেই জন্য 1 ঘন্টা হাতে সময় থাকলে 1 ঘন্টা অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে। আর 1 ঘন্টার মাঝে 2-3 বার একটু উল্টে পাল্টে দিতে হবে। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কমলা চিকেনের জন্য। 1 ঘন্টার মাঝে আমি 2 বার আরো নাড়াচাড়া করে দিয়েছি। এবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1.5 খানা পেঁয়াজ, মাঝারি মাপের 1.5 খানা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 12-13টা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন আদার স্লাইস। এছাড়াও 1টা টমেটো দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব, সেদ্ধ করে ঠান্ডা করে তারপর 1টা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ছয় সাত মিনিট পর খুব ভালোভাবে কিন্তু সবকিছু সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ হবার পর টমেটো স্কিনটা এইভাবে তুলে নিতে হবে। তারপর আমি 1টা পেস্ট তৈরি করে নিচ্ছি। সাদা তেল গরম করে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 5টা এলাচ, আর 1টা দিলাম তেজপাতা। এখানে কিন্তু আমি লবঙ্গ ফোড়নে দেব না, কারণ এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের হবে। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, পেঁয়াজ আদা রসুন টমেটোর যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যে অনেকক্ষণ সময় ধরে ভাজবার কোনো দরকার নেই। অন্যান্য সময় আমরা চিকেন বানানোর সময় যেরকম পেঁয়াজ বাটা অনেকক্ষণ ধরে ভাজি, এই ক্ষেত্রে কিন্তু যেহেতু এটা সেদ্ধ করা আছে তাই খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই একদমই। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগেই দেওয়া আছে, ম্যারিনেশনের জন্য আমি মাখিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো,
আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ। নুনটা দিয়ে দিলাম স্বাদ মতন, কারণ ম্যারিনেশনের সময় 1 চামচ নুন মাখানো আছে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনটা পুরোটাই দিয়ে দিলাম। ভালোভাবে মিডিয়াম হাই ফ্লেমে চিকেনটাকে আমি 6 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। ছয় সাত মিনিট হাই ফ্লেমে রান্না করার পর এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট রান্না করে নেব। তার আগে দুটো ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পোস্ত আর 7টা কাজু, একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে 15 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবো। আর এই 15 মিনিটের মধ্যে কিন্তু 3-4 বার নেড়ে দিতে হবে। কাজু দেওয়া আছে, কাজু তলায় লেগে যায়, সেই জন্য কিন্তু 3-4 বার নাড়াচাড়া করে দিতে হবে। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম, চিকেন কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। সামান্য একটু গরম জলের ব্যবহার করলাম, বেশি জল দেব না। দিয়ে দিলাম চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। এখানে টমেটো আছে, আবার কমলা লেবুর জুসটাও রয়েছে, সেই জন্য রান্নাটাকে ব্যালেন্স করার জন্য চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। ঝোলটা ফুটে গেছে, ঝোলটা 3-4 মিনিট ফুটিয়ে নেবার পর এইবার আমি অ্যাড করে দিচ্ছি কমলা লেবুর রস। বাদবাকি যে কমলা লেবুর রসটা রয়েছে সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। কমলা লেবুর রসটা দেবার পর আরো মিনিট দুয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কমলা লেবুর রস ব্যবহার করার পর যে ফোটালে চিকেনের টেস্ট নষ্ট হয়ে যাবে বা চিকেনটা তেতো হয়ে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কমলা চিকেন একদম রেডি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আপনারাও একদিন এইভাবে বানিয়ে ফেলুন আর গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন, বা রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ আসি, আবার দেখা হবে আরেকটি অন্য রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার।